সিয়েরা লিওনের এক খনি থেকে খোঁজ মিলল 706 ক্যারোটের একটি হীরার। বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীর দশম বৃহত্তম হীরা এটি, যা পেয়েছেন ইমানুয়েল মমো নামের একজন স্বাধীন খনিকর্মী। সিয়েরা লিওনে সরকারের পাশাপাশি খনিতে মূল্যবান রত্ন খুঁজতে পারেন সেখানকার নাগরিকরাও, তবে তাদের সরকারি ছাড়পত্র থাকতে হবে। মমো ওই হীরা পেয়ে কত লাভ করলেন তা এখনও পরিষ্কার নয়, কারণ সেখানকার নিয়ম অনুসারে বিক্রি এবং রপ্তানি বাবদ 4% অর্থ সরকারকে দিতে হবে, সেই সঙ্গে যুক্ত হবে আয়কর। সিয়েরা লিওনের খনিমন্ত্রী মিনকাইলো মানসারি বলেছেন সরকারের পাওয়া অর্থ সারা দেশে উন্নয়নের কাজে ব্যয় করা হবে। কোনো খনিতে পাওয়া হীরাটি ফ্রিটনের কেন্দ্রীয় ব্যাংকে রাখার আগে তা দেশের প্রেসিডেন্ট আর্নেস্ট বাই করমকে দেখানো হয়। এরপর কিস বার্লে প্রসেসে হীরার দাম নির্ধারণ করা হবে। ধন্যবাদ।